এবারে সকাল সকাল কলকাতায় আবারও পথ দুর্ঘটনা। ভোর 5:30 নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার সেখানে কিন্তু আমরা দেখলাম আবারও দুর্ঘটনার খবর, এবং এর আগে আমরা দেখেছি চিংড়িঘাটায় একের পর এক দুর্ঘটনা, এবং আজ সকালে আবারও দুর্ঘটনা ঘটলো, এবার প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙ্গায় অ্যাপ ক্যাব পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো। ক্যানেল সাউথ রোডে ইএম বাইপাস গামি অ্যাপ ক্যাবের সঙ্গে বেলেঘাটার দিকে যাওয়া একটি পণ্য বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পথচারী এবং দুজন গাড়ির চালক সহ মোট 7 জন আহত হন। এদের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিভাবে দুর্ঘটনাটা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। গত কয়েকদিন ধরেই আমরা একের পর এক পথ দুর্ঘটনা দেখেছি, কখনো চিংড়িঘাটায় 4 দিনের মাথায় পরপর দুবার পথ দুর্ঘটনা দেখেছি, এবং তার পাশাপাশি আমরা মাওড়াল পুলে সেদিন দেখেছি কি ভয়াবহভাবে গাড়ির ধাক্কায় একেবারে পিলার ভেঙে যায় কংক্রিটের, এবং সেখানে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে পাশের লেনে পড়ে। আর তারপর আজ একেবারে 7 সকালে প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙ্গার ক্যানেল সাউথ রোডে ইএম বাইপাস গামী একটি অ্যাপ ক্যাবের সঙ্গে বেলেঘাটার দিকে যাওয়া পণ্য বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা বিস্তারিত সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। ফের শহরের দুর্ঘটনা, এবার আহত হলো 7 জন। আমরা দাঁড়িয়ে রয়েছি ক্যানেল সাউথ রোডের সামনে, এবং এখানে এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই মাল বোঝাই যে ভ্যান, সেই ভ্যানের সঙ্গে একটি অ্যাপ বেস ক্যাবের সংঘর্ষ হয়, এবং সংঘর্ষ হওয়ার পরে এই গাড়িতে থাকা প্রায় 3 থেকে 4 জন তারা আহত হয়েছেন। অ্যাপ বেস ক্যাবে যিনি চালক ছিলেন তিনি আহত হয়েছেন, এবং পথচারী আরও 2 থেকে 3 জন ছিলেন তারা আহত হয়েছেন। মোট যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে 6 থেকে 7 জন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে যিনি পথচারী ছিলেন তিনি একজন মহিলা, তিনি গুরুতর আহত হয়েছেন, এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে প্রায় মুখোমুখি হয়ে যায় গাড়িগুলো। কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে যদি আসছিল গাড়িটা ক্যানেল সাউথ রোড দিয়ে এদিক দিয়ে আসছিল, এই গাড়ি ওলা সুইফট ড্রাইভারটা আর পাগলাডাঙ্গা থেকে যাচ্ছিল মাল বাওয়া ভ্যান গাড়িটা, গিয়ে ওই ওলা গাড়িটা এসে বাম্পার না মানে টপকে গেই মানে মুখোমুখি সংঘর্ষ মানে পেটে মারে গাড়িটা মেলে গাড়িটাকে উল্টে দেয়। ভোরবেলা এই ঘটনায় যারা এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে রাস্তার ঠিক এই চার মাথার মোড়ে সেখানে যদি একটা ডিভাইডার বা বাম্পার যদি করে দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা রোকা সম্ভব হবে, নয়তো এই ধরনের দুর্ঘটনা পরবর্তীকালেও হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। ক্যামেরায় অভিজিৎ সরকারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।